আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরেই দুইবার করে আমাদেরকে তিনি বুঝিয়ে দেন জাহান্নামের ভিতরে কেমন শাস্তি অপেক্ষা করতেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য কিছু দিয়ে হলেও বোঝানোর চেষ্টা করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যে এখন প্রচণ্ড গরম অনুভব করতেছি, গরমের যে তীব্রতা, এর অন্যতম কারণ হচ্ছে জাহান্নামের উত্তাপ, জাহান্নামের আগুনের উত্তাপ। জাহান্নামের আগুনের উত্তাপ থেকে সামান্য কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকেন, এবং শীতের সময় প্রচণ্ড শীত যেখানে অনুভূত হয় পৃথিবীতে, সেই শীতের তীব্রতা হচ্ছে জাহান্নামের উত্তাপেরই কিছু একটা অংশ। অর্থাৎ জাহান্নামের শীত থেকে আসে দুনিয়াতে শীত, জাহান্নামের গরম থেকে আসে দুনিয়াতে গরম। আমরা যে অনেক কিছু বলি, আমরা যে অনেক কিছু করি, আসলে আমরা বুঝি না যে আসলে আমাদের কী করতে হবে, আমাদের কী বলতে হবে। আমরা মনে করি সাধারণত সূর্যের তাপ থেকেই গরম আসে, এটা ঠিক আছে সূর্যের তাপ থেকে গরম আসে, কিন্তু আমরা যে গরমটা অনুভব করি, প্রচণ্ড যে গরম অনুভব করি, এটা সূর্য যখন না থাকে তখন আমরা অনুভব করি। অর্থাৎ রাতের বেলাতেও আমরা অনেক সময় প্রচণ্ড গরম অনুভব করি, তখন তো সূর্য থাকে না, এরপরেও কেন গরম থাকে? কারণটা হচ্ছে জাহান্নামের উত্তাপের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিয়ে দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আমরা কথা শুনি কিন্তু আমরা কখনোই কথা মানার চেষ্টা করি না, বা আমরা বিশ্বাসই করি না, আমরা মনে করি এগুলা রূপকথার গল্প, হুজুররা যা বলে এগুলা রূপকথার গল্প, এগুলার কোনো ভিত্তি নেই, এগুলার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই, তো এগুলা মেনে কী হবে? এই উপস্থিতি যেদিন এই পরিস্থিতির সম্মুখে দাঁড়াবেন তখন সকলেরই মনে হয়ে যাবে, সকলেরই মনে হবে যে খুতবায় তো হুজুর বলেছিল জাহান্নামের কথা, জাহান্নামের সামনে যদি যান বাই চান্স। আমরা আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচান, বলেন আমিন। এই উপস্থিতি যদি বাই চান্স জাহান্নামের সামনে যেতে হয়, সেখানে গিয়ে ঠিকই মনে হবে যে দুনিয়াতে তো হুজুর খুতবায় অনেক বলেছিল জাহান্নামের কথা, সেদিন তো মানি নাই, কিন্তু আজকে তো জাহান্নামের সামনে আমাকে দাঁড়াতে হয়েছে, সেদিন ঠিকই মনে হবে। এজন্য আগে থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রিয় বন্ধু, গরমের যে তাপ, এগুলো হচ্ছে জাহান্নামের উত্তাপের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম অভিযোগ পেশ করে বলল, আল্লাহর কাছে জাহান্নাম অভিযোগ পেশ করল। জাহান্নাম বলে কি? মনোযোগ দিয়ে শুনেন কথা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ পেশ করে বলল, হে আল্লাহ, আমার গরমের তাপ এক অংশের তাপ আরেক অংশকে খেয়ে ফেলছে, আমি জাহান্নাম আমি নিজের আগুন নিজেই সহ্য করতে পারতেছি না। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ পেশ করে বলল, হে আল্লাহ, আপনি একটা ব্যবস্থা করেন, আমি এক অংশের তাপ আরেক অংশে সহ্য করতে পারতেছি না, আমার মনে হচ্ছে জাহান্নামের আগুনের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, এত উত্তাপ সহ্য করতে পারি না, একটা ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নামকে অনুমতি দিয়ে দিলেন, হে জাহান্নাম, তুমি বছরে দুনিয়াতে দুইবার নিঃশ্বাস ফেলবা, একবার হচ্ছে গ্রীষ্মকালে আরেকবার হচ্ছে শীতকালে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা শুনো, জাহান্নামের যে তাপ, এই তাপ বছরে দুইটা নিঃশ্বাস ফেলে, একটা নিঃশ্বাস হচ্ছে গ্রীষ্মকালে, অর্থাৎ আমরা যখন প্রচণ্ড গরম অনুভব করি এটাই হচ্ছে জাহান্নামের উত্তাপ, নাউযুবিল্লাহ মিন যালিক, এবং আমরা যখন প্রচণ্ড শীত অনুভব করি এটাও হচ্ছে জাহান্নামের একটা উত্তাপ। যে উপস্থিতি, এখন আমরা একটু এটার বিশ্লেষণ করব যে আসলে জাহান্নামের আগুনের তাপটা কী পরিমাণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের আগুন থেকে সামান্য পরিমাণ আগুন, জাহান্নামের আগুন থেকে সামান্য পরিমাণ আগুন, একেবারে আল্লাহ নবী বলছেন বুট পরিমাণ আগুন, সোলা পরিমাণ আগুন, একটা সোলা যতটুকু এই পরিমাণ আগুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। দেওয়ার আগে তিনি সমুদ্রে দুইবার ধৌত করেছেন, আল্লাহর নবী বলছেন যদি সমুদ্রে ধৌত করা না হতো তাহলে দুনিয়াতে তোমরা আগুন কোনো কাজেই ব্যবহার করতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সামান্য পরিমাণ আগুনকে
সমুদ্রে দুইবার ধৌত করেছেন, সমুদ্রের বরফ পানি দিয়ে দুইবার ধৌত করে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ নবী বলছেন যদি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাহান্নামের আগুন সোলা পরিমাণ আগুন যদি দুনিয়াতে দিতেন তাহলে পৃথিবীর মানুষ আগুন দিয়ে কোনো কাজ করতে পারত না, রান্না বান্না কোনো কিছুই তারা করতে পারত না, যেখানে আগুন জ্বালাইতো সব কিছু পুড়ে সারখার হয়ে যেত। কিন্তু ওই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে দুইবার ধৌত করে তারপরে দুনিয়ার মানুষের ব্যবহার উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাহলে সেই আগুনের পরিমাণটা কি বুঝতে পারেন এবার? তাহলে জাহান্নামের যে আগুনটা এটার পাওয়ারটা কত বেশি এবার কি বুঝতে পারলেন? এখন আমরা বুঝতে পারিনি। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি শক্তিশালী। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি শক্তিশালী। দুনিয়ার আগুনের যে সর্বোচ্চ তাপমাত্রা, যারা আপনারা আপনার ওই যে পিচ ঢালাই যে রাস্তাগুলো করা হয়, এই রাস্তা করার সময় পিচ যে আগুন দিয়ে গলানো হয়, এই আগুনটা একটু দেখে আসবেন এই আগুনটার পাওয়ারটা কেমন। সব আগুনের পাওয়ার একরকম না। তারপরে ইটের ভাটা, ইটের ভাটায় গিয়ে দেখবেন যে আগুনের পাওয়ারটা কেমন, ইট যে পুরানো হয় সেখানে কী পরিমাণ আগুন লাগে, কয়লা পুড়িয়ে যে আগুনটা তারা তৈরি করে কী পরিমাণ আগুন সেখানে আসে একটু দেখবেন। এগুলো দেখলে জাহান্নামের আগুনের কথা স্মরণ হবে। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম দুনিয়ার যে আগুন, বিজ্ঞানীরা এটা গবেষণা করেছে, দুনিয়ার যে আগুন এই আগুনের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস। মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। বিজ্ঞানীরা গবেষণা করেছে যে দুনিয়ার যে আগুন এই আগুনের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস, 2000 ডিগ্রি সেলসিয়াস। আর এই হিসাবে যদি দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি শক্তিশালী হয় জাহান্নামের আগুন, তাহলে এর পরিমাণ দাঁড়ায় 138,000 ডিগ্রি সেলসিয়াস। বলেন আল্লাহু আকবার, চিন্তা করতে পারছেন? তাহলে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে, এটা বিজ্ঞানীদের একটা গবেষণা। এখানে আরও কথা আছে যে মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করেছেন, সংখ্যা যেখানে বলেছেন 70, যেখানে 50 বলেছেন, এগুলা যখন সংখ্যার ক্ষেত্রে বলেছেন তখন মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এই সংখ্যাটা মূলত সংখ্যা না, বরং এটার পরিমাণ হাজার হাজার গুণ। বুঝতে পারেন না এই কথা? যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু সংখ্যা দ্বারা বোঝাতে চেয়েছেন এটার পরিমাণ হচ্ছে, মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন এর পরিমাণ হচ্ছে হাজার হাজার গুণ, মানে কত গুণ যে বেশি হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। এই বস্তুতে তাহলে দুনিয়ার আগুনের চাইতে যদি 69 গুণ বেশি শক্তিশালী জাহান্নামের আগুন হয়, তাহলে আমরা সে আগুন সহ্য করার তো এটা প্রশ্নই আসে না। দুনিয়ার আগুনেই মানুষ অনেকে যারা মারা যায়, কিছুদিন পূর্বে একজন ড্রাইভার সিএনজিতে আগুন ধরে মারা গিয়েছিল, তার অবস্থা কী হয়েছিল একবার কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ, কয়েক সেকেন্ডের মধ্যেই সিএনজির সিলিন্ডার গ্যাস ফেটে গিয়ে একবারে মারা গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই। আর জাহান্নামের আগুন 69 গুণ বেশি শক্তিশালী। প্রিয় বস্তি, একটু ভাবেন, একটু চিন্তা করেন সে আগুনটা কেমন ভয়াবহ হবে। যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে ডাক দিবেন, মানে জাহান্নাম এত ভয়াবহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে, অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে আগেই জানিয়ে দিবেন যে তোমাদের জন্য সামনে কী অপেক্ষা করতেছে, তোমাদের জন্য সামনে কী অপেক্ষা করতেছে, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিবেন, আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন যে হে আদম, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিবেন, ডাক দেওয়ার পর বলবেন যে তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে বের করে দাও। তখন আদম আলাইহিস সালাম বলবেন যে আমার সন্তানদের মধ্য থেকে কয়জন জাহান্নামী, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 1999 জন। নাউজুবিল্লাহ বলেন সকলেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন উত্তর দেওয়া হবে,
জাহান্নামীদের সংখ্যা হবে 1999 জন। 1999 জন এই কথা শোনা মাত্রই ওই সময়ে কিয়ামতের একেবারে পূর্বে যারা যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করেছিল ওই শিশুরা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন সকলেই, শিশুরা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে। এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন জাহান্নামীদের সংখ্যা 999 জন হাজারের মধ্যে, তখন ওই সময়কার শিশু যারা যাদের কোনো পাপ ছিল না, নিষ্পাপ, একেবারে কিয়ামতের পূর্বে জন্মগ্রহণ করেছে, ওই সমস্ত শিশুদের মাথার চুল সাদা হয়ে যাবে, তারা বৃদ্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এমনকি ওই সময়ে যে সমস্ত মহিলারা গর্ভবতী ছিল, এখন তো মহিলাদের গর্ভপাত করার জন্য সিজার করতে হয়, হাসপাতালে নিতে হয়, কত কিছু করতে হয়। আল্লাহর নবী বলছেন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 1999 জন আদম সন্তানকে জাহান্নামের জন্য বের করে দাও, এই কথা বলা মাত্র যেই সমস্ত মহিলাদের গর্ভে সন্তান ছিল, এই কথা বলা মাত্রই ভয়ের চোটে তাদের সন্তান খসে খসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ, কি ভয়াবহ অবস্থা হবে। শুধু তাই নয়, এবং কিয়ামতের মাঠে যেই সমস্ত মানুষেরা এই কথাটা শুনবে জাহান্নামীদের সংখ্যা হবে 999 জন, ওই মানুষেরা, সমস্ত মানুষেরা এমন আচরণ করবে যেন তারা পাগল হয়ে গেছে, যেন তারা মাতাল হয়ে গেছে। আল্লাহ বলছেন কিন্তু তারা আসলে মাতাল না, তারা তো কিয়ামতের মাঠে গিয়ে কোনো মদ পান করে নাই, কোনো নেশাদা দ্রব্য পান করে নাই, এরপরও তারা মাতাল হয়ে যাবে। এই কথা শোনা মাত্র তারা মাতাল হয়ে যাবে, মাতালের মতো আচরণ করতে থাকবে। প্রিয় উপস্থিতি, জাহান্নামে তো ভয়াবহ জায়গা, জাহান্নামের তাপ, জাহান্নামের গর্জন এত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম যখন তর্জন গর্জন করবে, কিয়ামতের মাঠে যখন ফেরেশতারা জাহান্নামকে আনবেন, জাহান্নাম এসে তর্জন গর্জন করতে থাকবে। এই গর্জন শুনে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর অত্যন্ত প্রিয় একজন নবী এবং প্রিয় একজন রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহর প্রিয় একজন বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম হাশরের মাঠে হাঁটু গেড়ে বসে যাবে আর বলতে থাকবে, ইয়া নাফসি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মতো সম্মানিত নবী সেই দিন কোনো কথা আল্লাহর সাথে বলতে পারবেন না, জাহান্নামের গর্জন শুনে হাঁটু গেড়ে বসে যাবেন, কোনো কথা বলতে পারবেন না, শুধু ইয়া নাফসি করতে থাকবেন। শুধু তাই নয়, জাহান্নামের গর্জন শুনে মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে থরথর করে কাঁপতে থাকবেন। এমন একজন প্রতাপশালী নবী জাহান্নামের গর্জন শোনা মাত্রই ইয়া নাফসি করতে থাকবে, তার হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতের কথা ভুলে যাবে, হাশরের ময়দানে উম্মতের কথা স্মরণ করবে না। অথচ আমরা হাদিস থেকে জানতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ। তারপরেই হচ্ছে মূসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা। মূসা আলাইহিস সালাম জাহান্নামের তর্জন গর্জন শুনে এতই ভীত হয়ে যাবেন, আরশের পায়া ধরে তিনি থরথর করে কাঁপতে থাকবেন, কেউ কোনো কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলছেন, হাযা ইয়াউমুল আয়ন্তিকুন ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন। কিয়ামতের মাঠ এমন একটা মাঠ যেখানে মানুষ আল্লাহর অনুমতি ছাড়া টোটা শব্দ করতে পারবে না, আল্লাহর অনুমতি ছাড়া সেখানে কোনো কথা বলার ক্ষমতা কারো থাকবে না, কেউ কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না। তবে যারা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যদি অনুমতি দেন, ইমানদারেরা মানুষদেরকে সুপারিশ করতে পারবে, তার আত্মীয় স্বজনকে সুপারিশ করতে পারবে, আলেম ওলামারাও মানুষকে সুপারিশ করতে পারবে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পাওয়ার পরে, অনুমতি ছাড়া কেউ কোনো সময়ে কিয়ামতের মাঠে একটা কথা পর্যন্ত বলতে পারবে না। সেই কিয়ামতের মাঠে জাহান্নামকে উপস্থিত করা হবে। কিভাবে উপস্থিত করা হবে আবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় বড় ফেরেশতারা, 49 কোটি ফেরেশতা কিয়ামতের দিন জাহান্নামের শিকল ধরে কিয়ামতের দিন উপস্থিত করবেন, সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন, 49 কোটি এরকম ফেরেশতা উপস্থিতি। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে, এই যে গরমের তাপ, এইগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করতেছেন, তিনি আমাদেরকে বারবার বোঝাচ্ছেন, হে আদম সন্তান সাবধান হও,
জাহান্নামের তাপ বড় মারাত্মক। জাহান্নামের তাপের আরেকটা উদাহরণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম। মানুষের যে জ্বর অনুভব করে, মানুষের শরীরে যে জ্বর আসে, জ্বরের যে তীব্রতা, জ্বর আসলে সারা শরীর ব্যথা হয়ে যায়, সারা শরীর ব্যথা হয়, মাথা ব্যথা হয়, তারপরে কোনো কিছু খেতে ভালো লাগে না, জ্বরের যে প্রভাবটা, এটা হচ্ছে জাহান্নামের তাপের একটা অংশ। বুঝতে পারছেন কথা? যে জ্বরের যেই তাপটা, জ্বর হলে মানুষের যেরকম অবস্থা খারাপ হয়ে যায়, এটা জাহান্নামের তাপের একটা অংশ। প্রিয় উপস্থিতি, সেই জাহান্নাম অনেক ভয়াবহ। সেই জাহান্নামের তাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। তিনি বোঝাচ্ছেন যে জাহান্নাম বড় কঠিন জায়গা, কিন্তু আমরা তো শিক্ষা নেই না, আমরা শিক্ষা নেই না, আমরা উল্টাপাল্টা অনেক কিছু করি। আমি দুই দিন আগে দেখলাম যে এখন প্রচণ্ড গরম, বৃষ্টি হয় না, এই জন্য কোনো কোনো জায়গায় তারা কি করতেছে, আল্লাহর কাছে দোয়া না করে কিছু কিছু মানুষ অনেক আছে দোয়া করতেছে, আল্লাহর কাছে নামাজ পড়তেছে, যারা মুসল্লি, যারা মুসলমান তারা করতেছে। আর কিছু আছে নামধারী মুসলমান, যারা তারা কি করতেছে, ব্যাঙ্গের বিবাহ দিচ্ছে, ব্যাঙ্কে নিয়ে ব্যাঙ্গের শরীরের মধ্যে বিভিন্ন রং মাখিয়ে ব্যাঙ্গের বিবাহ দিচ্ছে। তাদের ধারণা হচ্ছে ব্যাঙ্গের বিবাহ দিলে বৃষ্টি হবে, নাউজুবিল্লাহ মিন জালিক, কুফুরি। প্রিয় উপস্থিতি, এই যে প্রচণ্ড গরম, এই যে প্রচণ্ড তীব্র গরম, এইগুলো হচ্ছে জাহান্নামের উত্তাপের একটা অংশ। সূর্যের তাপ, এই সূর্যের তাপ, সূর্যের তাপ সম্পর্কে আমি আগে অনেক কথা বলেছি। সূর্যের তাপ এমন তাপ, এই সূর্যের তাপ হচ্ছে 15 কোটি ডিগ্রি সেলসিয়াস। প্রিয় উপস্থিতি, আমরা এখন বর্তমানে 40-41 ডিগ্রি হলেই আমাদের অবস্থা কেমন খারাপ হয়ে যায়। এই পোলারটেকের মানুষ এত বুঝবে না, কারণ এখানে অনেক গাছপালা আছে, কিন্তু শহরে যারা যায় তারা বুঝে যে তাপ কী অবস্থা, গরমের তীব্রতা কী অবস্থা, তাদের অবস্থাটা কী, ফ্যান ছাড়লে কী হবে, ফ্যানের বাতাসে গরম, কারণ আল্লাহ তার আবহাওয়া এটাই গরম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত, আমাদের অপরাধের কারণে, আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুশীতল বাতাস দিচ্ছেন না, তিনি আমাদের উপর রাগান্বিত, এই জন্য আবহাওয়াটাকেই, পুরো আবহাওয়াটাকে আল্লাহ গরম করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের কাছে, আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বৃষ্টি যখন না হতো তখন তারা এসে দোয়া করতেন, দেখেন পৃথিবীর জলবায়ু, পৃথিবীর আবহাওয়া এখন এমন একটা অবস্থার মধ্যে গিয়েছে, পৃথিবীর এক জায়গায় এমন শীত, পৃথিবীর এক জায়গায় এমন শীত, সেখানে বরফ পড়তেছে, আরেক জায়গায় হচ্ছে বন্যা, আরেক জায়গায় তীব্র গরম, মানে আপনি বুঝতে পারবেন না যে কোন কারণে কী হচ্ছে। এখন আমরা যারা নিউজ দেখি তারা বলে যে এগুলো প্রকৃতির খেলা, এই সেই বলে, কিন্তু তারা কখনোই স্বীকার করে না যেটা আল্লাহর গজব। আপনার সৌদি আরবে যে বন্যাটা হচ্ছে, তারপরে দুবাইয়ে যে বন্যাটা হয়ে যাচ্ছে হচ্ছে, তারা যে আমি আগে তোমায় বলেছিলাম যে কৃত্রিমভাবে তারা আল্লাহর কাছে পানি না চেয়ে কৃত্রিমভাবে তারা ম্যাগের মাধ্যমে বৃষ্টি অবতীর্ণ করে, তারা এখন এমন একটা বিভাগের মধ্যে পড়ে গেছে যে তাদের এখন শুধু পানি আকাশ থেকে বর্ষণ হতে হচ্ছে, শুধু হচ্ছে, আর এমন একটা অবস্থা সেখানকার শপিং মলগুলো তলিয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এগুলো সব হচ্ছে পাপের ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের এই পৃথিবীর যত বিপর্যয় এইগুলো হচ্ছে মানুষের পাপের কারণে, মানুষের অপরাধের কারণে। গরম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি কখন দেন, আল্লাহ রাব্বুল আলামিন কখন বৃষ্টি বন্ধ করে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃষ্টি বন্ধ হয় একটা কারণে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির উপর থেকে রহমতের বৃষ্টি নাজিল বন্ধ করে দেন একটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে, একটাই কারণ, অন্যান্য পাপের কারণ হতে পারে কিন্তু এক নম্বর একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে মানুষ যখন জাকাত আদায় না করবে, মানুষ যখন গরিবের হক নিজেরাই খাবে, অর্থাৎ জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত যখন মানুষ দিবে না। এটা সুনান ইবনে মাজার 4019 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়ামনাউ যাকাত আমওয়ালহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর থেকে রহমতের বৃষ্টি উঠিয়ে নেবেন, অর্থাৎ বৃষ্টি নাজিল হবে না যেই জাতি জাকাত দিবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় উপস্থিতি, 2023 এবং 24 অর্থবছর এবং 2021 সালে 2022 সালে একটা পরিসংখ্যান এসেছে, একটা হিসাব মতো এসেছে যে বাংলাদেশে যদি জাকাত আদায় করা হতো, ধনীর যে পরিমাণ সম্পদ আছে সেই পরিমাণ জাকাত যদি আদায় করা হতো তাহলে সেই জাকাতের পরিমাণ দাঁড়াতো 1 লক্ষ কোটি টাকা। চিন্তা করছেন, 1 লক্ষ কোটি টাকা এইভাবে করে যদি জাকাত দিত মানুষ, আপনি রাস্তায় কোনো ভিখারি খুঁজে পেতেন না, আর মসজিদে আসা মুসাফির আপনি খুঁজে পেতেন না,
তাদেরকে যদি জাকাত দেওয়া হতো ঠিক মতো, 1,00,000,000,000 টাকা এক বছরে যদি কেউ জাকাত দেয় আর কি, সারা বাংলাদেশের যত ধনী আছে তাদের সম্পদের হিসাবে, এটা বিশেষজ্ঞ যারা আছেন তারা এটা হিসাব করেছেন যে যেই পরিমাণ সম্পদ বাংলাদেশে আছে ধনীদের কাছে, সেই পরিমাণ যদি তাদের জাকাত দেওয়া হতো তাহলে তাদের সেই সম্পদের পরিমাণ, জাকাতের পরিমাণ দাঁড়াতো 1,00,000,000,000 টাকা। কিন্তু কয়জনে কি জাকাত দেয়? কিছু লুঙ্গি শাড়ি কিনে তারপরে দিয়ে দেয়, জাকাত প্রসঙ্গ না। প্রসঙ্গ হচ্ছে রমজান মাসে যে জাকাত দেওয়া হয় নাই, আল্লাহকে যে আবার রাগান্বিত করা হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন।